অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী। কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বলিউডের এই প্রাণোচ্ছল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেনি কেউ, শোকাহত তার ফ্যানেরাও যেন একটু বেশি, কারণ এইসবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন। অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে তিনি গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন 32 বছরের ওই তরুণী, নাম অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরি চলে গিয়েছিল, তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। এরই মধ্যে 14 জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি। গত 16 জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন, তুমি রবে নীরবে। অভিনেতার মৃত্যু তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী স্নান করতে যান, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি। ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। তাও সারা দিচ্ছে না, তখন ওর বাবা চিৎকার করে আমাকে সবাইকে ডেকেছে, সবাইকে। কতক্ষণ বাথরুমে ছিল? সকাল থেকে নর্মাল স্বাভাবিক ছিল, আমাকে বললো কষা করবো। না কষা করিস না, তোরা তো চিলি চিকেন পাশে আমাকে পেঁয়াজ আর ক্যাপসিকাম এনে দিল, আমি কেটে দিলাম। কোনো মানসিক টেনশন করছে কিছু না? সকাল এমনিতে মানসিক টেনশন ওর আছে, ও চাকরি পাচ্ছে না, এটাই চিন্তা ছিল। ও চাকরি টেক মহিন্দ্রা তো করতো, তো টেক মহিন্দ্রার চাকরিটা চলে গেল। আর একটা সাংঘাতিক টেনশন, মা তুমি মরে যাবে না তো, তুমি থাকবে তো, মা তুমি মরে যাবে না তো, তুমি আমার চাকরি। রান্না করেছে, রান্না করে চান করতে গেছে, তারপরে বাথরুম থেকে বেরোচ্ছে না দেখেই এই কাণ্ড। কিছুদিন ধরে ও একটা ডিপ্রেশনে ভুগছে, ওই তো বললাম একটা ডিপ্রেশনে ভুগছিল। ওর বাবা মাই বুঝতে পারেনি, তা আমরা কি বুঝবো? ঠিক কটা তখন 11:30 ও চানে গেছে, তারপরে আসি। আপনার নাম? আমার নাম সুস্মিতা ব্যানার্জি। আপনি প্রতিবেশী? হ্যাঁ, পাশে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।